ময়নার ৬ এবং ৭ নম্বর অঞ্চলের সংযোগস্থলে নরনারায়ণ সেবা। গতকাল রাত্রে ময়না ব্লকের ৬ নম্বর রামচক গ্রাম পঞ্চায়েত এবং ৭ নম্বর গোজিনা গ্রাম পঞ্চায়েতের সংযোগস্থলে ভাগবত পাঠ এবং নরনারায়ণ সেবা অনুষ্ঠিত হল। আয়োজনে কৃপানন্দপুর পায়রাচক শ্রীধরপুর আয়োজনে কৃপানন্দপুর পায়রাচক শ্রীধরপুর গ্রামের সংযোগস্থলে অবস্থিত ত্রিবেণী সংঘের সদস্য এবং সদস্যাগণ। জানা গেছে, গতকাল ভোরে হরিনাম সংকীর্তনের একটি শোভাযাত্রা বের হয়। গতকাল সন্ধ্যা থেকে ভাগবত পাঠের আসর বসে। রাত্রি ৮টায় থেকে নরনারায়ণ সেবা শুরু হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, প্রায় ৫ থেকে ৬ হাজারের মতো ভক্তের সেবার ব্যবস্থা ছিল। এছাড়াও তিন গ্রামের উদ্যোক্তারা আরও কি জানিয়েছেন, শোনাবো আপনাদের। সাজানো হয়েছে অলংকার দিয়ে, ওগুলো আমি কোথা গেলে ওর কাছ থেকে চুরি করে পাবো? বসে আছে এখন ভাগবত সমস্ত কিছু গুছিয়ে নিয়ে ভাগবত পাঠক মশাই উনি এবারে উঠলেন প্রণাম প্রণাম করে। এখন ওই ডাকাতটা একটু ভক্তের ছলনা করে একটি প্রণাম করে নেওয়া হবে। কাকে দিল না ভাগবত আসরে, যেমন যে যেমন আসর সে সময় তেমন আসরে সম্মান দিতে হবে। যেমন ভাগবতের আসরে আসর গ্রহণ করতে হলে একটু সম্মান দিতে হবে। কলেজে যদি ছাত্ররা বসে থাকে, স্যার যদি পৌঁছে যায় তাকে একটু সম্বোধনা করতে হবে। এটা একটা জাগতিক নিয়ম আছে। যাই হোক, এখন অভিনয় করে ওই ডাকাতটা একটু প্রণাম করলো ভাগবত পাঠক মশাইকে, প্রণাম করে বলছে বলবো। বাবু দাকে খুঁজে রে ফোন। আজকে এই যে ভাগবত পাঠের আয়োজন, ত্রিবেণী সংগম ময়না ৭ নম্বর এবং ৬ নম্বর অঞ্চলে অধিবাসীগণ এইখানেই মঠ ভিক্ষা করে তারা করেছিল। এই মঠের আয়োজন করবার জন্য তারা নগরে নগরে ভিক্ষা করে এই ভাগবতী আসন করেছিল। এই মঠের জন্য যদি আমাদের পশ্চিমবঙ্গ সরকার বা ময়না অভিভাবক যিনি আছেন তিনারা যদি একটু সাহায্য করেন, তার সাহায্যকে আমরা সাদরে গ্রহণ করব। যদি কৃপা করেন আপনারা বাবা।
আমার নাম নন্দকান্ত দাস পায়রা চন্দ্রা আমার বাড়ি বাবা আমি খুব দরিদ্র মানুষ এই ত্রিবেণী মঠ আজকে আমরা 22 বছর পদার্পণ করলাম এই ত্রিবেণী মঠ তিনটি গ্রামের গণমাথা নিয়ে আমরা এই মঠটা সৃষ্টি করে থাকি আমাদের যারা কাকু জেঠুরা আছেন তাই পায়রাচক কৃপানন্দপুর সিদরপুর সব ভক্তবৃন্দদের কাছে বৈতাল চোখ সব ভক্তবৃন্দদের কাছে আমরা সাহায্য পেয়ে আজকে এত বড় অনুষ্ঠান আমরা তুলে ধরেছি বা আগামী দিনে সব ভক্তবৃন্দদের কাছে আমরা সাহায্য পেলে আরো সুন্দরভাবে আমরা এই ত্রিবেণী মঠকে আমরা এগিয়ে নিয়ে যাব আমরা আজকে আয়োজন করেছি 5000 ভক্তবৃন্দদের সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুত রেখেছি এটা আমাদের 22 বছর চলছে এই 22 বছর আমরা পদার্পণ করেছি আমার নাম দুলাল জানা বাড়ি কৃপানন্দপুর আমরা সিদরপুরের থেকে সিদরপুর এবং পায়রাচক বৈতালচক এই থেকে এই মঠটি তৈরি করা হয়েছে এবং আমরা কালেকশন গ্রাম কালেকশন করেই আমরা এইটা পরিচালনা করি শঙ্কর সিংহ সিদরপুর আমরা এই মঠটি 22 বছর আজকে পরিচালনা চলছে সবাইয়ের সহযোগিতায় আমরা মারা ব্যথা করে এই 5-6000 লোক খাওয়াচ্ছি মজুরি মুড়া পায়রাচক इस त्योहार सोना नहीं सोने जैसी चमक वाला पेंट करवाएं तो इसे मैं माँ को दे देता हूँ अब बड़े घर की चमक और खुशियाँ दोनों जापानीज टेक्नोलॉजी वाला पेंट प्लस नेरोलैक ब्यूटी लिटिल मास्टर शीट कम दाम में बड़े घर वाली चमक मोइनार अन्नपूर्णा बाजारे अवस्थित राधा कृष्ण ज्वेलर्स के पक्ष से सबाई के जानाय प्रीति शुभेच्छा अभिनंदन सोना और रूपोर गहनार बजुरीर ऊपर विशेष छाड़ेर व्यवस्था रेखेछे केवल मात्र मोइनार अन्नपूर्णा बाजारे पूर्व दिके अवस्थित राधा कृष्ण ज्वेलर्स से বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণী ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেরা 9800303017 এছাড়া অসিত বেরা 9933222739